সব নাম ফেলে দিলাম। তারপরে আমরা রোগা হয়ে গেছি, আগে বসতে কষ্ট হচ্ছিল এখন বসতে কষ্ট হচ্ছে না, মানে রোগা হয়ে গেছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আরেকজন আসছে, সৌমিক আসছে, তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর। হ্যাঁ, শ্রীধাম মায়াপুর। চলো, 6:30, আমরা খুব এক্সাইটেড, আমরা 5 জন মিলে যাচ্ছি, তো আমরা এখন গাড়ির সামনে চলে এসেছি, আমরা খুবই এক্সাইটেড। এই তো সৌমিকও চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে গেছি, এই তো ওরা 3 জন পেছনে বসেছে। তো এখন আমরা কিন্তু চলে এসেছি মায়াপুরে অলরেডি, এই তো সৌমিক। তো এখন আমরা 3 জন মিলে গদাভবন চলে এসেছি, এখানে সুব্রত আর অলোকেশ আমাদের রুম ঠিক করছিলেন। তো এই গদাভবন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি রুমগুলো ঠিক হয়, কোথায় কে থাকবে, এবং প্রসাদের কুপনে এখান থেকেই পাওয়া যায়। এটা হচ্ছিল আমাদের 5 জনের দুপুরের খাবারের, মানে এটা হচ্ছিল প্রসাদের কুপন, এক একজনের এটা হচ্ছিল 80 রুপিস করে। সবাই স্যানিটাইজ করে নিচ্ছে হাতটাকে। রুম বুক করতে হয় আগে গদাভবনে আসতে হবে, গদাভবন থেকে তারপর রুম বুক করতে পারবেন, আর প্রসাদও আপনার এই গদাভবনেই দেবে। এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর রেস্টুরেন্ট, এখানে সব ধরনের খাবারই পাবেন। এখানে পরে আসবো, ভেতরটা পুরো দেখিয়ে দেবো, এখন আমরা যাই হোটেলের দিকে। এই তো এখানে লাঞ্চ থালিও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, এখানে প্রচুর মানুষ খাচ্ছে বসে। বিশ্বধান ভবন আমরা অ্যাকচুয়ালি এইটাতে থাকবো, ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। তো চলো আমাদের রুম, লিফ্ট ওই দিকে, লিফ্ট থেকে উঠে আমাদের রুম। আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা রুম। আমি আমার সব নিউট্রিশন নিয়ে এসেছি, এখানে শেক নিয়ে এসেছি, হ্যালো কনসেন্ট্রেট, অ্যাপ ফ্রেশ, যেটা ছাড়া একদম চলবে না। এই তো ড্রিঙ্কিং ওয়াটার, কারো ফ্যান দরকার হলে ফ্যান আছে, দুর্দান্ত জায়গা। এটা কিন্তু একটা রুম, আমরা কিন্তু একটা রুমে নিয়েছি, কিন্তু একটা রুমের ভেতরে আরেকটা রুম আছে। হ্যাঁ, রুমের ভেতরে আবার রুম। এই তো আরেকটা রুম, তিনজনের শেক না, এখানে অ্যাকচুয়ালি 5 জনেরই শেক আছে, কারণ সুব্রতর হাতে যেটা আছে সেটা 2 জনের, আর ওটা সৌমিকের ওটা 1 জনের, আর অলোকেশের হাতে যেটা আছে সেটাও কিন্তু 2 জনের, হাফ খেয়ে নিয়েছে অলরেডি। তো অলরেডি আমরা রেডি হয়ে স্নান স্নান করে এখন খেতে যাচ্ছি, মাঠে যাচ্ছি, তারপর আমরা গদাভবনে চলে এসেছি। গদাভবনে প্রচণ্ড লাইন ছিল, দেখতেই পাচ্ছেন কত দূর অবধি লাইন আছে। তো সবাই সবার কুপন হাতে নিয়ে এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ লাইনটা মিস করা যাবে না। তো এখন কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর এই প্রসাদ যেখানে পাওয়া যায় সেখানে আপনাকে ঢুকতে গেলে অবশ্যই জুতোটা এখানে রেখে যেতে হবে। এখানে যে প্রভুগুলো আছে তাদেরকে কুপন দিয়ে হাত ধুয়ে তারপর কিন্তু প্রসাদের জন্য বসতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো নৌকা কীর্তন করতে। এই তো সুব্রত কি সুন্দর সেজেছে, তুমি দেখো তিলকটা, অবশ্য 2 জনকে আমি পরিয়ে দিয়েছি, এর জন্য আমার তিলকটা বাজে হয়েছে। আমরা এখন যাচ্ছি গঙ্গা ভ্রমণ, গঙ্গা তীর্থ, গঙ্গা ভ্রমণে যাচ্ছি, গঙ্গাতে এখন কীর্তন করা হবে, হরে কৃষ্ণ। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে গঙ্গার দিকে, তো অনেকটাই হাঁটার পথ ছিল। তো আমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের ওপর দিয়ে তারপর উপরে উঠে তারপর কিন্তু নামতে হয়েছে, তারপর বসে গেছি।
তারপরে প্রত্যেকে প্রত্যেকের সিটে বসে গেছি, খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল যে এতগুলো মানুষ আমরা এসেছি। এই তো এখানে সবাইকে গঙ্গার জল দিয়ে হাত দিয়ে সবাইকে ফুল দিচ্ছে, মেবি গঙ্গা পুজো হবে। এই তো আমার হাতে, তোমার হাতে দেখি। এটা হচ্ছে হলো মায়াপুরের গোশালা, যেখানে কিনা প্রচুর গো মাতা এখানে লালিত পালিত হয়, এবং এখানে কিন্তু দুধের তৈরি সব আসল জিনিস পাওয়া যায়, যেমন দুধ, দই, ক্ষীর, এ টু জেড সব কিছু কিন্তু আসল দুধের তৈরি জিনিসপত্র। এবার আমরা সব কিছু দেখে চলে যাচ্ছি। এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি গোমাতা লালন পালনের জন্য পার ডে 55,900 টাকা খরচা হয়, সেটাই একটা দেখানো। গলা বেঁধে যাচ্ছে ঠান্ডা দিন ছেটে ছেটে খেয়ে দিচ্ছে। দেখি মিষ্টি দইটা, মিষ্টি দইটা কেমন? খুব সুন্দর, অসাধারণ। সমস্ত দুনিয়া মিষ্টি দই। আর তুমি কি খাচ্ছ? রাবড়ি খাচ্ছ? রাবড়ি খাচ্ছি, একটু তো আছে, পুরো পুরো করে খাচ্ছি। এখানে মিষ্টি দই খাচ্ছে, আর এখানে রাবড়ি খাচ্ছে। অসাধারণ টেস্ট, পুরো ফিনিশড। এখন মিষ্টি দই খাবো, টক দই খাবো, সব খাবো। ফার্স্টে যেন কি খেয়েছো? লস্যি খেয়েছি। লস্যিটা সত্যি খুব দারুণ ছিল। তারপরে আমরা রোগা হয়ে গেছি, আগে বসতে কষ্ট হচ্ছিল, এখন বসতে কষ্ট হচ্ছে না, মানে রোগা হয়ে গেছে। হলো 5:15-20 মতো হবে, তো এখন আমরা হচ্ছে হলো মন্দির দর্শন করব 6টা থেকে সন্ধ্যা। মায়াপুরে মন্দিরের ভেতরে, মানে মেন মন্দির যেটা যেখানে পুজো হয়, সেখানে কিন্তু মোবাইল অ্যালাউ নয়, তো তার জন্য আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ মোবাইলটা এক জায়গায় জমা দিয়ে তারপর আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো মোবাইল আর জুতোটা জমা দিয়ে তারপর মন্দিরের ভেতর ঢুকবো, তো তারপর তো আর কোনো কিছুই শেয়ার করতে পারবো না আপনাদের সাথে ভেতরের মন্দিরের অবস্থা, বাট শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগতো। এই তো কাল মন্দির দর্শনের পর আর কোনো ভিডিওই আমি করতে পারি না, বাট এখন যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো ভোরবেলা মঙ্গল আরতির জন্য আমরা উঠেছিলাম, তো এতটাই কুয়াশা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে হলো 5টা, তো আমরা কিন্তু এখন মঙ্গল আরতির জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তো অলরেডি আমরা কিন্তু মঙ্গল আরতি দেখে নিয়েছি, এখন কিন্তু ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। দেখুন কত কুয়াশা, এখন কটা বাজে? 6:40, মানে 6টার সময় এতটা কুয়াশা। আর দেখো সবার অবস্থা, দেখুন সবার অবস্থা। এত সুন্দর জায়গা সত্যি, মায়াপুর আসলে আমার একদম যেতে ইচ্ছে করে না। Thank you.
আচ্ছা আমরা এখান থেকে এখন পেটাই পরোটা খাবো। এটা মন্দির থেকে একটু দূরে, 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো এখন সবাই আমরা খাচ্ছি পেটাই পরোটা আর ঘুগনি। এই তো খাচ্ছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেরোচ্ছে সবাই। ব্যাগপত্র গুছিয়ে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তো পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো অলরেডি আমরা কলকাতায় পৌঁছে গেছি, এখন আমরা নাগের বাজার আছি। তো এখন যাবো